হেপাহৰ ৰঙালী বিহু আহি যি নঙলামুখ পালে আৰু ইয়াৰ লগে লগে সমগ্ৰ অসমবাসীয়ে এতিয়া আনন্দত আত্মহৰা হৈ পৰিছে আৰু ঠিক তেনেদৰে যি উদযাপন সমিতি বিহু উদযাপন সমিতিও যি ব্যাপক প্ৰস্তুতি চলোৱা দেখা দেখিবলৈ পোৱা গৈছে আৰু মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ নলবাৰী জিলাৰ যি মিলন জ্যোতি সংঘৰ বাকৰিত এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ আৰু 1956 চনতে প্ৰতিষ্ঠা লাভ কৰা এই মিলন জ্যোতি সংঘই প্ৰতি বছৰে অনুষ্ঠিত কৰি আহিছে ৰঙালী বিহু এইবেলিও 53 সংখ্যক যি ৰঙালী বিহু প্রস্তুতি চলাইছে যি ইয়াৰে উদযাপন সমিতিয়ে এই ধরনের যি আজি আহি উপস্থিত হয়েছে রঙালী বিহু উদযাপন সমিতির বিষয়ববিয়া সকল আর মোর লগত আছে একাংশ বিষয়ববিয়া মই রঙালী বিহু উদযাপন সমিতির বিষয়ববিয়া সকলৰ পৰা কিছু মন্তব্য লব বিচাৰিম কি কব যে এতিয়া বসন্তৰ বতৰ গছে গছে কুহিপাত সুন্দর এটা পরিবেশের সৃষ্টি হয়েছে আর এই পরিবেশতেই আমার এই সমন্বয় ক্ষেত্র মিলন যত আমি প্রত্যেকে হিন্দু মুসলমান বলি তো কোনো কথা নাই প্রত্যেকে আজি বহু বছরের পর আজি 52তম অতিক্রম করে 53 সংখ্যক আমি রঙালী বিহু উদযাপন করব আর বারে বরণীয়া কার্যসূচীরে আমি রঙালী বিহুটি আদরিবলৈ লৈছো আর আমার কার্যসূচীর মূল সাজ এই 6 আর 7 বহাগ আর 7 বহাগত আমি সন্ধিয়া নৃত্য প্রতিযোগিতা আর 8 বজাত আমি সাংস্কৃতিক সন্ধিয়ার আয়োজন করছো যত আমার বিহু সম্রাট অনুপম শইকিয়াকে আদি করে আমি বিভিন্নজনক বিভিন্ন শিল্পীক আমি ইয়াত আমন্ত্রণ করছো আর আমি রাইজক এই সমন্বয় ক্ষেত্রত আমি কিছু বিহুর জড়িয়ে কিছু আমোদ দি যে আমি আশ্বস্ত করব বিচারিছো যে বিহু আমি বছর বছর করে আইছো মিলন জ্যোতি সংঘর তরফের পর মিলন বিহু সম্মিলনীর তরফের পর আর ইয়াতেই যে বিহু মিলন জ্যোতি সংঘর ফালের পর আমাক বিহু কমিটি হিসাবে সভাপতি হিসাবে মই বক্তব্য রাখিছো আর রাইজর পূর্ণ সহযোগ আমি কামনা করছো এয়া আছিলে মিলন জ্যোতি সংঘ পানীগাঁও যি বিহু উদযাপন সমিতির 53 সংখ্যক বিহু উদযাপন সমিতির সভাপতি মুকুল শর্মা ডাঙরিয়া আর মোর লগত আছে যি উদযাপন সমিতির 53 সংখ্যক মিলন জ্যোতি সংঘ পানীগাঁও যি সম্পাদক ডাঙরিয়া আছে মুজিব আছে মোর লগত কি কব প্রস্তুতি কেনেকুয়া আপোনাতে আমি অসম লাইভের যোগেদি সমগ্র অসমবাসীক মিলন জ্যোতি সংঘ তথা 53তম মিলন বিহু সম্মিলনীর সমিতির তরফের পর আগতীয়াকৈ রঙালী বিহুর ওলাগ জাচিছো আমি ইতিমধ্যে প্রস্তুতি হাতত লৈছো যে আমি 6-7 বহাগত আমি এই মিলন হাইস্কুলের বাকরিত আমি দুদিনিয়া কার্যসূচীরে আমার জাতির মেরুদণ্ড স্বরূপ আমি বহাগী উৎসব উদযাপন করিম ইতিমধ্যে আমার সভাপতি ডাঙরিয়ায় বিতংভাবে উল্লেখ করিলে যে আমি এখন শক্তিশালী কমিটি প্রস্তুত করে দিছে রাইজে আমাক যত আমাক 53তম বিহু উদযাপন সমিতি হিসাবে আমাক কাম করার কারণে সুযোগ দিছে অন্য একটা কথা সুদিছো যে রাজ্য সরকারের পর ইতিমধ্যে 1.5 লাখ টাকা প্রতিটি বিহু উদযাপন সমিতিল ইতিমধ্যে দিছে অনুদান দিছে কি কব এই সেগতে মই অসম সরকারক ধন্যবাদ জ্ঞাপন করছো যে সচাকৈ আমার এই 1.5 লাখ টাকার বহুখিনি কাম আগবাড়িব আর আমি জাতি জিয়াই রাখবলগা হলে আমাক সরকারও কিছু আর্থিক সাহায্য দিবই লাগিব আমি এটা লক্ষ্য করেছি যে যুব সমাজে আমার এই সাংস্কৃতির লগত আমার যিকোনো উৎসবের লগত জড়িত নহয়েছে গতি সেই যুব চামে এটা আমার জাতিকেই হোক বা যিকোনো উৎসবকে হোক এলাগি করেছে গতি আমি যিকোনো প্রকারে আমি জাতিক জিয়াই রাখব আমার বিহুক জিয়াই রাখব লাগবে সেই কারণে মই সরকারক ধন্যবাদ জ্ঞাপন করেছো যে 1.5 লাখ টাকাত আমার বিহুটো অনুষ্ঠিত নহয় যদিও আমি যথেষ্টখানি সকাহ পাম আমি কোনো মানুষের ওসরক জোর জবরদস্তি করে আমি চাঁদা সংগ্রহ করব না যাও আমার উদযাপন সমিতির যাবর বিষয়ববিয়া আছে আমি তেখেতসকলের পর আমি যি পারো আমার যিখিনি খাতি বাজেট সেইখানে আমি মিলাই আইকা তেখেতক আমি নিমন্ত্রণ জানাইছো আমি সর্থেবাড়ির এগারী ভাল সুকণ্ঠ গায়কক আমি নিমন্ত্রণ জানাইছো আমার ইয়াত কৌতুক অভিনেতা অভিনয় করব আমি রংমন বিহু হুঁচরি দল আমি নিমন্ত্রণ জানাইছো বিহু প্রদর্শন করার কারণে গতি আমি সম্পূর্ণভাবে আমি প্রস্তুতি চলাইছো আর রাইজক এখন ভাল বিহু উপহার দিম বলে আমি বিশ্বাস রাখিছো এয়া আছিলে মিলন জ্যোতি সংঘ পানীগাঁও যি উদযাপন সমিতির
সম্পাদক মুজিব ডাঙরিয়া আর মূল আছে এই মুহূর্তে যে মিলন জ্যোতি সংঘর পূর্বর যে সভাপতি প্রাক্তন সভাপতি খসনুর আহমেদ ডাঙরিয়া এগারী যে আন্তরাষ্ট্রীয় যে চিত্রশিল্পী খসনুর আহমেদ ডাঙরিয়া মূল আছে আর আহমেদ ডাঙরিয়ায় জানাব যে প্রস্তুতি কেনেকা পোন প্রথমে মই অসম লাইভ ধন্যবাদ জানাইছো তার যোগেদি মই সরকারক ধন্যবাদ জানাইছো এই কারণে যে তেখেতসকলে যি 1.5 লাখ টাকা আমাক বিহু কমিটিবিলাকক অসমৰ গোটেই বিহু কমিটিবিলাকক দি এটা আর্থিক অনুদান দি যিখিনি সকাহ দিছে এইটোই মই ভাবো আমার জাতিটোক এই বিহু পাতাত বিশেষ ধরনের সহায় করব নহলে আমার মানুষখিনিয়ে কি করেছিল গাড়ি মটর আগুড়ি মানুষক আগুড়ি পয়সা তুলিছিল বিহু পাতার কারণে গতি এই সংস্কৃতি অন্তত নোহা হব বলে মই ভাবিছো আর আপনাদের অলপ আগেতে আমার সম্পাদক আর সভাপতিয়ে ধুনিয়াকৈ জানালে যে আমার বিহুখান কেনেকুয়া হব যে অইনবারের তুলনাত এইবার বিহু এক যথেষ্ট সম্পূর্ণভাবেই ভাল হব আর বহুত ধরনের ইয়াত ফাংশন হব তার উপরে খেল ধেমালি হব আর এনেকুয়াকৈ আমি বিহুখান আগুয়াই নিয়ার কারণে আশা রাখিছো আর ইয়াতে মিলন বিহু সম্মিলনী যখন এই মিলন বিহু সম্মিলনীর নামটি আমি আগত রাখি ইয়ার রাইজক মনত আনন্দ দিয়ার কারণে আমি বিহুখানের মেইনলি যোজা চলাইছো এইখানে বিহু এয়াই আসলে মিলন জ্যোতি সংঘর যে উদযাপন সমিতির 53 সংখ্যক বিহু সমিতি উদযাপন সমিতির বিষয়ববীয় সকল আর এই মিলন ভূমিতে মিলন জ্যোতি সংঘর প্রতি বছরে অনুষ্ঠিত করে রঙালী বিহু আর ইয়াতে যে হিন্দু আর যে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে আটাই একত্রিত হয়ে এই ধরনের প্রতি বছরে অনুষ্ঠিত করে আছে রঙালী বিহু উদযাপন।